বয়স বাড়ার সাথে সাথে চোখের উপর থেকে মাংস ঝুলে পড়েছে রিপন সাহার। বিরল রোগে আক্রান্ত এই যুবক পাননি কোনো উন্নত চিকিৎসার সুযোগ। আমার 2 বছর পরে কালাজ্বর উঠে জ্বরের পর মা বাবা ডাক্তার আনে, তারপরে এই এরকম এই আস্তে আস্তে বয়স বাড়তে আছে, সেবারে এই গেছে। আগে ছোট টিউমার ছিল গুড়ি একটা, তারপরে শরীর সরে গেছে। এরপরও জীবন যুদ্ধে থেমে থাকেননি রিপন সাহা। বড় সন্তান হিসেবে কাঁধে তুলে নিয়েছেন সংসারের দায়িত্ব। প্রতিদিন লঞ্চঘাট সহ বিভিন্ন বাজারে ফেরি করে বিক্রি করছেন বাদাম ভাজা। গালে যে টিউমারটা চিকিৎসা করতে পারতেছে না, টাকারও অভাবে, মানে ওর বাড়ির বা পরিবারের যেই অবস্থা, বা ও বা নিজেও বাদাম বিক্রি করে। এখন হয় যদি কেউ যদি কোনো শিল্পপতি বা যত যদি কেউ সাহায্যে হাত বাড়ায়, ঠিক আছে, তাহলে আমার মনে হয় ওর চিকিৎসাটা দ্রুত হয়। পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামের বাসিন্দা মহাদেব সাহার বড় ছেলে রিপন সাহা। জন্মের 2 বছর পর কানের উপরে ছোট একটি টিউমার দেখা দেয় রিপনের, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি তারা। বয়স বাড়ার সাথে সাথে টিউমারটি বড় আকার নিতে থাকে। মুখের এমন আকৃতি নিয়েই এসএসসি এবং এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন 23 বছর বয়সী এই যুবক। ব্যয়বহুল হওয়ায় এখনো থেমে আছে তার চিকিৎসা। ডাক্তার বলছে চিকিৎসা হলে ভালো, কিন্তু শেষ পুরো ঠিক হবে না, কিন্তু এটা প্রতিদিন বাদাম বিক্রি করে 200 থেকে 300 টাকা পান রিপন সাহা। বাদাম বিক্রির টাকাও দরিদ্র বাবার সবজি বিক্রি থেকে যে সামান্য অর্থ আসে তা দিয়েই সংসার চলে না, চিকিৎসা তো দূরের কথা। তাই তো সন্তানের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা চান রিপনের মা। ওর বাকি সবজি বেচে ছেলে বাদাম বিক্রি করে, টাকার প্রয়োজন, টাকা আমার উপর সম্ভব না, এত টাকা পাম কোথায়? এলাকার ছোট শিশুরা রিপনকে দেখলে ভয়ে পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে রিপন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবেন বলে প্রত্যাশা তাদের। রোড থেকে হাঁটতে পারে না, হাঁটলে দেখা গেছে মানুষ দেখলে ভয় পায়। রাত্রি সরকার যদি একটু এগিয়ে আসে তাহলে হয়তো বা আমাদের সমাজের উচ্চবিত্ত এবং সরকার যদি এই ছেলেটার পরিবারের পাশে দাঁড়াইতো, এই ছেলেটা সুচিকিৎসা পেয়ে হয়তো বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত। বিরল রোগে আক্রান্ত রিপনের পরিবারকে থাকার জন্য একটি ঘর দেয়া হয়েছে উপজেলা পরিষদের পক্ষ থেকে। এছাড়াও রিপনকে প্রতিবন্ধী ভাতা দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিপু হাওলাদার। আসলে বাস্তবে দেখতেন তাহলে বুঝতেন আসলে কত আসলে নির্মম একটা এই রোগ ওর, এরকম কুটি কুটি হইয়া নাকটা এমন কি চক্র ডাকিয়ে গেছে, বুঝলেন তো? আমরা একটা থেকে উপজেলার তরফ থেকে একটা ঘর দিচ্ছে মানবতার ইতে, ওরা একটা বঙ্গু বাসা দিচ্ছি, এই ওর বাবা একটা জেলে চাল পায়, এই আমরা যতটুকু সহানুভূতি পারি ও অতটুকুই করি। যদি হাত পাড়ায় অসহায় রিপনের চিকিৎসায় পাশে দাঁড়াবে সরকার ও সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।